আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্র যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল, এইচএসসি পরীক্ষা 2022-এর, 15 মার্ক ছিল, 15 নম্বর, সময় ছিল 20 মিনিট। তো তোমরা অবশ্যই অবগত থাকবে যে এই অর্থাৎ কৃষি শিক্ষা প্রথম পত্র সকল বোর্ডের প্রশ্নই এমসিকিউ প্রশ্ন, একই প্রশ্ন হয়েছে, অর্থাৎ একই যেগুলো প্রশ্ন সেগুলো প্রশ্ন করা হয়েছিল। তো তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। আর এটি ছিল গসের, তোমাদের সামনে আলোচনা করছি। 1 নম্বর উত্তর হবে খ রাইজোবিয়াম, 2 নম্বর উত্তর হবে টাইকোডামা অর্থাৎ ঘ হবে, 3 নম্বরে হবে ধান, আর 4 নম্বরে তিনটি হবে, 5 নম্বরে হবে বীজের জাতের বিশুদ্ধতা রক্ষা করা, 6 নম্বরে হবে এপিকালচার, 7 নম্বরে হবে অভিজ্ঞ কৃষক, 8 নম্বরে হবে গাজীপুর, 9 নম্বরে হবে অলমতা সংশোধনের জন্য, 10 নম্বরে হবে বেলে মাটি, 11 নম্বরে তিনটি হবে। তো এই ছিল প্রথম পৃষ্ঠার এমসিকিউ সলিউশন। আমরা চলে যাবো দ্বিতীয় পৃষ্ঠায়। 12 নম্বর উত্তর হবে মৌসুমের শুরুতে দাম কমে থাকে, পরবর্তীতে দাম বাড়ে, এটি হবে। 13 নম্বরের হবে হচ্ছে যে পলি, অর্থাৎ কৃষিকাজের জন্য সবচেয়ে বেশি উপযোগী আছে মাটি হচ্ছে পলি মাটি। 14 নম্বর হবে তুলা, 15 নম্বর হবে স্পম অর্থাৎ গ হবে স্পন, 16 নম্বরে হবে হিমাগার পদ্ধতি, 17 নম্বরে হবে তিনটি হবে, 18 নম্বরে হবে লাল দাগ রোগ, 19 নম্বরে হবে আলু, 20 নম্বরে হবে সাত এর কম, আচ্ছা 21 নম্বরে হবে পিয়াস, 22 নম্বরে হবে রিবন রেটিং, 23 নম্বরের 1 এবং 2 হবে, 24 নম্বরে হবে গুণগত মানসম্মত বীজ উৎপাদন করা, 25 নম্বরে হবে একটি। তো এই ছিল কৃষি শিক্ষা প্রথম পত্র এমসিকিউ সলিউশন। তোমরা নিশ্চয় অবগত হয়েছে যে এই কৃষি শিক্ষা প্রথম পত্রের সকল বোর্ডের এমসিকিউ প্রশ্নই একই রকম ছিল। তোমরা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নিবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে।